আসসালামু আলাইকুম আমার আজকে রেসিপি পাকা আমের রসমালাই পাকা আম দিয়ে যে এত মজার রসমালাই তৈরি করা যায় না দেখলে বোঝাই যাবে না একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে খুবই মজার হয় খেতে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন এখানে আমি পাকা আম নিয়েছি তিনটা এখান থেকে একটা আম নিয়ে খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে পেস্ট করে নেবো এরকম করে পেস্ট করে নিয়েছি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলাই প্যান বসিয়ে দিয়েছি এক লিটার লিকুইড দুধ এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে একটা বলক চলে আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব ভালোভাবে বলক আসছে চুলা থেকে নামিয়ে আমি এক মিনিট পর ভিনেগার দেব একটু তাপমাত্রা কমিয়ে ভিনেগার দিলে ছানাটা একদম পারফেক্ট হয় এক মিনিট পর এখানে আমি ভিনেগার নিয়েছি দুই টেবিল চামচ আর পানি দুই টেবিল চামচ মিক্স করে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে ছানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে এখন আমি সাথে সাথে একটা স্টেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু শক্ত হয়ে যাবে তারপরে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তাহলে ভিনেগারের টক ভাব থাকবে না এখন আমি পানির চেপে চেপে ফেলে দিব দিয়ে এরকম করে ঝুলিয়ে রাখবো এক ঘন্টা এক ঘন্টা পর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন ছানাটা এরকম ঝুড়ঝুরা হতে হবে এখন আমি ছানার দলা ভেঙ্গে ভালো করে মথে নিব হাতের তালু দিয়ে প্রেস করে করে মথে নিতে হবে রকম করে পাঁচ ছয় মিনিট মথে নিতে হবে পাঁচ মিনিট মথে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি গুড়া দুধ দুই চামচ আর দিয়ে দিচ্ছি সুজি এক চামচ আর দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভার সামান্য পরিমাণে দিয়ে দিলাম এটা অপশনাল না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই এখন ভালো করে মিক্স করে নেব তারপরে এই করে অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট করে রসমলাইয়ের শেপ দিয়ে নিচ্ছি গোল করে আপনারা চাইলে লম্বা করেও বানাতে পারবেন সবগুলো মিষ্টি আমি এই রকম করে বানিয়ে নিয়েছি দেখুন হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চিনি শিরা তৈরি করে নেব চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি তিন কাপ এখন বলক তুলে নেবো যখন ভালোভাবে একটা বলক চলে আসবে তখনই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে মিষ্টিগুলো দিয়ে আমি মিডিয়াম আঁচে ঢেকে জাল করব বিশ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে চেড়ে দেখুন মিষ্টিগুলো পাঁচ মিনিটেই ফুলে গেছে আমি মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চিড়ে দেব বিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে আর শিরাগুলো ঘন হয়ে আসছে এখন মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি মিষ্টিগুলো তুলে এই শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ লিটার আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি গোড়া দুধ ওয়ান ফোর্থ কাপ এলাচের গুঁড়া সামান্য পরিমাণে গুঁড়া দুধ দিলে ঘন হবে মালাইটা খেতে ভালো লাগবে এখন আমি নিয়ে চেড়ে জাল করে ঘন করে নেব যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে বেশি জাল করার প্রয়োজন নাই দুই তিন মিনিট জাল করলেই হয়ে যাবে যেহেতু মিষ্টিগুলো আগেই ভালোভাবে কুক করা আছে ঢেকে তিন মিনিট জাল করে নিব। তিন মিনিট পর আমি ফিরে আসলাম মিষ্টিগুলো ভালোভাবে হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে আমের পিউরি দিয়ে দিচ্ছি গরম অবস্থায় দেওয়া যাবে না তাহলে সানা কেটে যেতে পারে এখন আমি ঢেকে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন রসমালাইগুলো একদম রসের টয়টুমুর হয়ে গেছে আর খেতেও কিন্তু ভীষণ মজার অনেক ইয়ামি হয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজ হয়ে গেল পাকা আমের রসমালাই এখন আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে মুখে দিলে মিলিয়ে যাবে অনেক টেস্টি এই মিষ্টিগুলো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ